আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুব সহজ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে যুক্তবর্ণ। আমরা সকলেই যুক্তবর্ণ সম্পর্কে জানি এবং যুক্তবর্ণ ভাঙাতেও পারি, তবে কিছু কিছু যুক্তবর্ণ আছে যেগুলো আমরা মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই। সেই যুক্তবর্ণগুলো আমরা আজকে এক পলকে দেখে নেব। শুরুতেই আমরা দেখি এখানে প্রথম যুক্তবর্ণটা এখানে কোন কোন বর্ণ দ্বারা যুক্ত আছে, এটা আমরা অনেকেই ভুল করি। এখানে অনেকেই সবাই লেখে মধ্যস্ব যোগ ইয়, আসলে এটা ছিল ভুল। এটার সঠিক উচ্চ যুক্তবর্ণ হবে মধ্যস্ব যোগ মধ্যন্ন, ঠিক আছে? তারপর পরেরটাতে আসি। এই দুটো যুক্তবর্ণ আমাদের অনেক সময় কনফিউশনে ফেলে দেয়, কোথায় মূর্ধন্য কোথায় দন্তন্য, সেটা আমরা আজকে ক্লিয়ার হব। প্রথমে দেখেন এখানে নিচে আছে, নিচে যে আছে দন্তন্যর মতো সেটা অবশ্যই দন্তন্য, আর যেটা উপরে থাকবে সেটা হচ্ছে বা মাঝখানে এটা এটা হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্যর মাত্রা হয় না কিন্তু দন্তন্যর মাত্রা হয়, তাহলে হজ দন্তন্য, যেটা নিচে থাকবে সেটা দন্তন্য। এবং পরেরটাতে এটা মাঝখানে আছে, এটা হচ্ছে মধ্যন্য, ক্লিয়ার? এখন আসি পরেরটাতে, এখানে কোন কোন বর্ণ দ্বারা যুক্ত আছে। এখানে আছে থ ও সরি ত ও থ, ত এবং থ এই যুক্ত বর্ণটা। তারপরটাতে এখানে আসি, এই যুক্তবর্ণটা আমরা অনেক সময় গুলায় ফেলি, জয় নাকি ইঞ, এইটা আমরা ভালো করে শিখব। এই যুক্তবর্ণটা আছে জয়, জয় যেমন বিজ্ঞান, বিজ্ঞানে এই যুক্তবর্ণটা হচ্ছে জ যোগ ইঞ। তারপর এখানে আছে, এই নিজেরটাতে খেয়াল করেন, এখানে আছে ইঞ, ইঞ বর্গীয় জন, তাহলে এখানে প্রথমে বোঝা যাচ্ছে ইঞর মতো একটা আছে, মাথাটা ইঞর মতো দেখাচ্ছে, এখানে ইঞজ, আর যেখানে ইঞর মতো দেখাবে না সেখানে জয়ঞ। তারপর নিচেরটাতে আমরা খেয়াল করি, দন্তন্য নিচে আছে হ এর মতো, আসলে নিচে হ কখনো হয় না, যুক্তবর্ণ হ কখনো নিচে আসে না, যার কারণে আমরা এটাকে কী ধরবো, থ, দন্তন্য থ, ঠিক আছে? তারপর এখানে আসি, এই দুটো যুক্তবর্ণ প্রায় দেখতে একই রকম, তবে এদের মধ্যেও পার্থক্য আছে। এই প্রথমটা হচ্ছে ক্ষীয় যুক্তক্ষ, যেটাকে আমরা বলি, এটার অপর নাম হচ্ছে ক্ষীয়। এখানে আছে ক এবং মধ্যন্যস্ব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন সবসময়, যুক্তবর্ণগুলোর সবগুলো বর্ণের নিচে কিন্তু প্রথমটার নিচে হসন্ত হবে, হসন্ত দিতে হবে, হসন্ত ক হসন্ত চ মধ্যন্যস্ব। এর পরেরটাতে কি আছে, পরেরটাতে আছে হ হসন্ত চ ম, এটা দ্বারা যেমন শিক্ষক, এবং এটা দ্বারা হচ্ছে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র হ এবং ম, এটা চেনার উপায় হচ্ছে এখানে এই ভাঁজটা গোল থাকবে এবং এটা সেই এই পাশেরটা সোজা থাকবে। তারপর আসি আমরা এটাতে, এটা অনেকেই লেখে টয় র ফালা, আসলে এটা টয় র ফালা না, এটা হচ্ছে ট যোগ ট, এখানে দুইটা ট বোঝাচ্ছে ট যোগ ট। তারপর এখানে আমরা আসি এ, এটা এগুলো আমরা সকলে জানি, যখন মাত্রা থাকবে না তখন এ, এর উপরে যখন মাত্রা হবে সেটা হবে তয় র ফালা, ত যোগ র ফালা। তারপরটাতে আসি আমরা ও, আসলে কিন্তু এটা ও না, ও তখনই হয়তো যখন মাত্রাটা থাকবে না, যখনই মাত্রা হবে তখন সেটা কি হবে, ত যোগ ত, ত যোগ ত। তারপরে আসি আমরা, এখানে আবার আর একটু যুক্ত করে দেওয়া আছে,
যখন আমরা এটা কি জানি কি তয় ত ত এবং ত আছে, এইটাতে কি আছে প্রথমে ক, এই যে মাঝখানে যে টানটুকু আছে এটার দ্বারা বোঝাচ্ছে ক এবং ত যুক্ত। তারপরটাতে আছে প্রথমে আমি কি বলছি এটাতে ইঁয়োর মতো মাথা আছে, ইঁয়ো, তার নিচে কি আছে স, ইঁয়ো স। এবং আরেকটা আমরা লিখি এইটাতে, এখানে অনেকে লেখে যে দন্ত ন যোগ ইঁয়ো, আসলে এটা ভুল, এখানে আছে ইঁয়ো যোগ চ। ইঁয়ো যোগ চ, যেমন অঞ্চল ইঁয়ো চ। তাহলে আমরা কিছু ব্যতিক্রম ধর্মী যুক্তবর্ণ দেখে নিলাম, যুক্তবর্ণ যদিও সহজ বিষয় তারপর আমরা একবার দেখে নিলাম যাতে ভুলে না যায়। অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন এবং পরবর্তী এরকম সকল ভিডিও পাইতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।